আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি অনুশীলনী 13.1 এর 15 নং প্রশ্নের আনসার নিয়ে হাজির হয়েছি। আগে অঙ্কের সমাধানটি নিয়ে আলোচনা করে নিই। এখানে অঙ্কের প্রশ্নটিতে দেওয়া আছে 9 + 7 + 5, ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। ধারা সবগুলো অঙ্কের ক্ষেত্রেই প্রথমে প্রথম পদ এবং পরে সাধারণ অন্তর নির্ণয় করতে হয়। এটা সমান্তর ধারার অঙ্ক করছি। সমান্তর ধারার অঙ্কের ক্ষেত্রে প্রথমেই প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করতে হয়, তাই আমি এখানে দেওয়া আছে দিয়ে সাধারণ অন্তর এবং প্রথম পদ লিখে নেব। এখানে প্রথম পদ সমান a = হবে 9, যেহেতু প্রথমেই 9 আছে তাই 9। তারপর হচ্ছে আমাদেরকে লিখতে হবে সাধারণ অন্তর, সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা থেকে প্রথম সংখ্যাটাকে বিয়োগ করলে যেটা হবে সেটাই। তো দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে আমাদের 7 এবং -9। এখানে দেখুন এই সংখ্যাটা ছোট, এটা বড়। আমাদের বিয়োগের ক্ষেত্রে যেমন আছে তেমনই 9 থেকে 7 গেলে হচ্ছে 2, আর যেহেতু বড় সংখ্যাটি সামনে ছিল মাইনাস, তাই এখানে -2। এটা হচ্ছে সাধারণ অন্তর। এখানে আমাদের সাধারণ অন্তর বের হয়েছে -2। তারপর আমাদেরকে সমান্তর ধারার সমষ্টি সূত্রটি লিখে নিতে হবে। সমান্তর n সংখ্যক পদের সমষ্টি লিখব। Sn = n/2 × 2a + n-1 × d। এখানে কিন্তু আমাদের যোগফল দেওয়া আছে, আমরা প্রশ্ন মতে লিখব। প্রশ্ন মতে এটা সমান হচ্ছে এটা, সো আমরা লিখে নেব n/2 × 2a + n-1 × d = হচ্ছে -144। এখানে আমাদের n এর মান নেই, n এর মানই নির্ণয় করতে হবে। আমাদের a এর মান এবং d এর মান আছে, তাই আমরা a এর মান এবং d এর মান বসিয়ে নেব। এখানে a এর মান হচ্ছে 9 এবং d এর মান হচ্ছে -2। এখানে হচ্ছে মাইনাস, এখানে আমরা গুণ করে নেব। এখানে গুণ করলে হচ্ছে 18। এখানে প্লাস দেওয়ার কথা ছিল, কিন্তু এখন আমি এখানে প্লাস দিব না, কারণ হচ্ছে দেখুন -2কে দিয়ে এই সংখ্যাটার সাথে গুণ করতে হবে, তাহলে প্লাস মাইনাস গুণ করলে হবে মাইনাস। তো 2 × n হবে 2n, আর এই মাইনাসে মাইনাসে হবে প্লাস, 2 × 1 হবে 2। এখানে দেখুন 18 আছে, 18 এবং 2 এটাও প্লাসে এটাও প্লাসে, তাহলে এ দুটো যোগ করে নিতে পারি আমরা। 18 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 20 এবং এখানে হচ্ছে 2n - 144। এবার আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে কি হচ্ছে দেখুন, ইনটু দেই 2 কমন নিলে, এখানে 2 কমন করলে 10 এবং এখানে n। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। কমন হচ্ছে এই সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করে, এখানে 2 বাইরে লিখে নিয়েছি, 2 লিখলাম, এখানে হচ্ছে 20 কে 2 দ্বারা ভাগ করলে হলো 10, 2টা আমরা বাইরে নিয়ে গেলাম, এখানে 2 বাদ দেই। এবার আমরা এই n দ্বারা এই সংখ্যাটার সাথে গুণ করব। এই n ধারা 10 এর সাথে গুণ করলে হবে 10n এবং -nn গুণ করলে হবে n² আমাদের এদিকে আছে। এখন দেখুন আমাদের এই সাইডের সংখ্যাটা যেটা আছে এটাকে আমরা ওই সাইডে নিয়ে আসব, আমাদের মিডল ফ্যাক্টর করতে হবে, তাই আমাদের এই সংখ্যাটা এই সাইডে নিয়ে আসতে হবে। আর মিডল ফ্যাক্টরের ক্ষেত্রে n² সামনে থাকলে ভালো, তাই n² আমরা সামনে লিখে নিলাম। এখানে এটা সামনে কিছু নেই মানে প্লাস, প্লাস লিখলাম,
এবার এটা যেহেতু এই সাইডে ছিল, অপোজিট সাইডে যখন আনবো এটাকে, এটার চিহ্ন কিন্তু চেঞ্জ হবে। এখানে ছিল মাইনাস, এই সাইডে আসলে হবে প্লাস 144। আর এদিক থেকে সব নিয়ে গেলাম, এখানে সংখ্যাটা নিয়ে যাওয়ার পর এখানে আমাদের কিছুই নেই, এখানে জিরো। এবার দেখুন আমাদের এটার সামনে মাইনাস আছে, এই মাইনাসটা আমরা কমন নিতে পারি। কমন করে নিলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। আমরা যদি এই সমস্ত রাশিটা থেকে, এই সমস্ত অংশটা থেকে যদি মাইনাস কমন নেই, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, তাই আমরা মাইনাস কমন করে নিচ্ছি। মাইনাস কমন নিলে এখানে সবগুলা চিহ্ন উল্টে যাবে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস ছিল মাইনাস হবে, এখানেও মাইনাস হবে। এবার মাইনাসকে যদি আমরা জিরোর সাথে গুণ করি, জিরোর দিকে নিয়ে যাই, তাহলে মাইনাসের ভ্যালু থাকবে না, মাইনাসটা বাদ। তাহলে এখানে আমরা এটার সাথে অঙ্কটা করছি। এবার আমাদের মিডল ফ্যাক্টর করতে হবে। মিডল ফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের এমন দুইটি সংখ্যা নিতে হবে যেগুলাকে গুণ করলে হবে 144, আর বিয়োগ করলে বা যোগ করলে হবে আমাদের 10। এখানে আমরা যোগ করব না বিয়োগ করব, এটাও ডিপেন্ড করে এখানে চিহ্নটার উপরে। দেখুন এখানে আছে মাইনাস, তাহলে আমাদের প্লাসে মাইনাসে হবে মাইনাস। তাহলে মিডল ফ্যাক্টর মাঝখানে যে দুইটা রাশি ভাঙতে হবে, ওইগুলো একটা হতে হবে প্লাসের, একটা হবে মাইনাসের। তাহলেই আমাদের এখানে মাইনাস থাকবে, এখানে যেহেতু মাইনাস আছে আর একটা থাকতে হবে প্লাসের। কারণ যদি আমি দুইটাই মাইনাসে নিতাম, তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যেত। তাই আমাদের এই রাশিটা দেখে, এই চিহ্নটা দেখে আমরা বুঝতে পারবো যে এখানে মিডল ফ্যাক্টরটা প্লাসে বের করতে হবে না মাইনাসে বের করতে হবে। আমরা এই চিহ্নটা দেখে বুঝতে পারলাম যে এখানে যেহেতু মাইনাস আছে, এখানেও যেহেতু মাইনাস আছে, তাহলে আমাদের এখানে আরেকটা যেই রাশিটা আছে, ওই রাশিটা হতে হবে প্লাসের। তাহলেই প্লাসে মাইনাসে মাইনাস হবে। সো আমাদের এমন দুটি রাশি বের করতে হবে যেগুলোকে গুণ করলে হবে 144, আর বিয়োগ করলে হবে 10। তাহলে আমরা মিডল ফ্যাক্টরটা ভাঙি। দেখুন 18 যদি আমরা নেই, 18 নিলে 18 থেকে 8 বাদ দিলে হবে 10। 18 থেকে আমাদের 8 মাইনাস করলে হবে 10। 18 এবং 8 গুণ করে দেখতে পারেন, 144ই হয়। আমি আর দেখাচ্ছি না আপনাদের, আপনারা ক্যালকুলেটার ইউজ করে দেখে নেবেন। সো এখানে আমাদের মিডল ফ্যাক্টরটা ভাঙা হয়ে গেছে। আবারও আপনাদের বুঝিয়ে দিচ্ছি, দেখুন এখানে মিডল ফ্যাক্টর ভাঙার উপায় হচ্ছে আপনাদের এই রাশিটাকে দুইটা রাশিতে ভাগ করতে হবে, এমন দুইটা রাশি নিতে হবে, এমন দুইটা সংখ্যা নিতে হবে যেগুলাকে গুণ করলে হবে এখানের সংখ্যাটা, এবং যোগ বা বিয়োগ করলে হবে এই মাঝখানেরটা। কিন্তু আমরা যোগ করব না বিয়োগ করব, সেটাও ডিপেন্ড করে এটার সামনের চিহ্নটার উপরে আর এটার সামনের চিহ্নটার উপরে। এখানে দেখুন দুইটাই মাইনাস আছে, তাহলে আমরা জানি যদি আমরা দুইটা রাশিতে ভাঙি, তাহলে যদি আমরা দুইটাই মাইনাস নেই, তাহলে কিন্তু হবে না। কারণ দুইটা মাইনাস নিলে মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস। তো আমাদের বুঝতেই হবে যে এখানে যেহেতু মাইনাস আছে, এখানে আরেকটা সংখ্যা যেটা হবে সেটা প্লাসের হতে হবে। তো একটা প্লাসের একটা মাইনাসের হলে মাইনাস করতে হবে। তাহলে এভাবে সংখ্যা নিতে হবে যেগুলাতে যে দুইটা সংখ্যাকে বিয়োগ করলে এই রাশিটা আসে। সো এখানে আমি বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। সো এখানে যদি এন কমন নেই, দেখুন এখানেও এন আছে, এখানেও এন আছে, এখানে দুইটা আছে, এখানে একটা আছে, তাহলে একটা কমন নেই। কমন নিলে এখানে এন থাকবে শুধু, আর এখানে যেহেতু এন ছিল, তাহলে এন বাইর করে নিয়ে গেলে এখানে আর কিছুই নেই। সো এখানে আবার 8 কমন নিতে পারি আমরা, 8 কমন নিলে এখানে থাকবে এন এবং এখানে থাকবে 18। মিডল ফ্যাক্টরে এইখানে যেটা আসে, এটাও এখানেও সেটাই আসে। যদি এখানে যেটা, এখানে সেটা না আসে, তাহলে কিন্তু মিডল ফ্যাক্টরটা হয়নি আপনাদের। আপনারা ক্যালকুলেটারের সাহায্যে ভাগ করে দেখতে পারবেন। যদি আপনারা 144কে ভাগ করেন এর দ্বারা, তাহলে 18ই আসবে। সো এখানে আমাদের দুইটা উৎপাদক বের হয়েছে, একটা হচ্ছে এন মাইনাস 18 এবং এন প্লাস 8। এবার এই দুইটা থেকে আমাদেরকে এন এর মান বের করতে হবে, একটা মান হবে গ্রহণযোগ্য আর একটা হবে গ্রহণযোগ্য নয়। এবার আমরা অঙ্ক করে দেখব যে কোনটা গ্রহণযোগ্য আর কোনটা গ্রহণযোগ্য নয়। হয় এন মাইনাস 18 ইজ ইকুয়াল টু জিরো। তাহলে যদি এন এই সাইডে রেখে 18টা ওই সাইডে নিয়ে যাই, তাহলে এই সাইডে ছিল মাইনাস, অপোজিট সাইডে গেলে অবশ্যই প্লাস হবে। তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য মান। অথবা যদি আমরা এন প্লাস 8 ইজ ইকুয়াল টু জিরো লিখি, তাহলে এনটা এই সাইডে রেখে
অপোজিট সাইডে 8 নিয়ে গেলে 8 কিন্তু এই সাইডে ছিল প্লাসের, তো অপোজিট সাইডে গেলে কি হবে, এটা মাইনাসের। এখানে মাইনাসের মান কিন্তু গ্রহণযোগ্য নয়, তাহলে এটা গ্রহণযোগ্য নহে, গ্রহণযোগ্য নয়। সো আমাদের মান কি বের হলো, আমাদের মান বের হয়েছে 18। যেহেতু এখানে মাইনাস নেই, এটা প্লাসের, এরই মানটাই বের হবে। এখানে আমাদের n এর মান এটাই। এখানেই আপনাদের অঙ্কের সমাধান শেষ। আপনারা লাস্টে লিখে নেবেন যে নির্ণয় মান সমান 18, এটাই আনসার। আশা করি আপনাদের অঙ্কটি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি অঙ্ক সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আর আপনারা যদি আমার ভিডিও ফেসবুকে দেখতে চান তাহলে ফেসবুকে আমার পেজে ফলো করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।